Hello everyone, Assalamu alaikum. Welcome back to another tutorial class. Bondura goto tutorial e ami apnaderke etutuk porjonto mane support dewa porjonto apnaderke dekhaisi. Ajke apnaderke dekhabo kibhabe amra load gula debo. Tahole bondura chulun shuru kora jak. Dekhen amader question ekhane dewa ache UDL ei ekta load ebong eta holo nodal load dewa ache. Eta holo point load, eta holo point load ekhane UDL ekta load dewa ache. Ekhane UBL ekta load ebong nodal load ekhane ekta মোমেন্ট দেওয়া আছে এবং ট্রাপিজিয়াল একটা লোড দেওয়া আছে তাহলে সর্বপ্রথম আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোডটা দেই এটা কত 40 কিভ কিলো নিউটন পার মিটার তাহলে এটার উপর টোটাল ডিসটেন্স কত 4 মিটার তাহলে আমরা লোড দেওয়ার জন্য বন্ধুরা এই যে লোড এন্ড ডেফিনিশনে ক্লিক করব এবং তারপর লোড কেসেস ডিটেইলসে ক্লিক করব দেন আমরা অ্যাড দিয়ে দেব দ্যাট কেস 1 এটা আমরা ঠিক রাখব দেন অ্যাড দিয়ে দেব দেন ক্লোজ তাহলে লোড কেস 1 এটাতে সিলেক্ট করব দেন আবার অ্যাড দেব অ্যাড দেওয়ার পর আমরা মেম্বার লোডে যাব মেম্বার লোডে যাই যেহেতু আমার এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড তাহলে ইউনিফর্ম ফোর্স অলরেডি এটা সিলেক্ট করা আছে দেন আমরা লোড দেব তাহলে লোডটা হলো আমাদের 45 কিলো নিউটন পার মিটার তাহলে দেখেন 45 এটা হলো 45 কিলো নিউটন পার মিটার তাহলে এটা এখন 45 কিলো নিউটন মিটার হলো আমাদের এটা নিচের দিকে দেওয়া আছে তাই না এটা নিচের দিকেই লোডটা দেওয়া আছে কিন্তু আমরা যখন স্টেট প্রো অথবা ইটেপসে কাজ করছি বন্ধুরা তখন দেখছেন স্টেট প্রো অথবা যে কোনো অ্যাপসে লোডগুলো উপরের দিকে ডিরেকশনে তারা পজিটিভ ধরে যেহেতু এটা নিচের দিকে দেওয়া আছে তাহলে এই অ্যাপসে এখানে নেগেটিভ সাইন ইউজ করতে হবে কারণ অ্যাপসে অলওয়েজ উপরের দিকে তারা পজিটিভ কাউন্ট করে এবং নিচের দিকে নেগেটিভ কাউন্ট করে তাহলে আমাদের লোডটা যেহেতু নিচের দিকে আছে তাহলে অবশ্যই আমাকে 45 এটা মাইনাস দিতে হবে মাইনাস 45 কিলো নিউটন এই লোডটা দিতে হবে তাহলে দেখেন আমার লোড কত মাইনাস 45 কিলো নিউটন এবং এটা হলো ওয়াই লোকাল অ্যাক্সিসে ওয়াই লোকাল অ্যাক্সিসে মানে পারপেন্ডিকুলারে ওয়াই এর আছে তাহলে এটা দিয়ে দিবেন D1 D2 D3 নিয়ে আমার কোনো চিন্তা নাই কারণ এগুলো পুরাটার মধ্যে লোডটা দেওয়া আছে মানে এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড পুরাটার মধ্যে দেন আমরা অ্যাড দিয়ে দিব অ্যাড দেওয়ার পর ক্লোজ দিয়ে দিব যেহেতু আমাদের লোডটা দেখেন অলরেডি চলে আসছে এই লোডটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর যেহেতু বিমের উপর আমরা লোডটা দিচ্ছি সেহেতু বিম কার্সরটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এই যে বিম দেন আমার কোন বিমের উপর দিব তাহলে এটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা অ্যাসাইন টু সিলেক্টেড বিম দেন অ্যাসাইন দিয়ে দিব ইয়েস দিয়ে দিব তাহলে দেখেন বন্ধুরা লোডটা চলে আসছে কিন্তু এখানে শো করতেছেন এটা কারণটা হলো এটা দেখার জন্য আমাদের একটা কাজ করতে হবে সেটা হলো যে উপরের দিকে লোডস নামে একটা অপশন আছে এই লোডস এর মধ্যে ক্লিক করব দেন চলে আসবে দেন বন্ধুরা এই যে চলে আসছে লোডটা এখন তারপরে দেখেন আমাদের কোশ্চেনে দেওয়া আছে এখানে একটা নোডাল লোড দেওয়া আছে 20 কিলো নিউটন তাহলে এটা নিচের দিকে তাহলে নোডাল লোডটা দেওয়ার জন্য এই লোড কেস 1 আমরা সিলেক্ট করব দেন অ্যাড দিব তাহলে নোডালে ক্লিক করব নোডাল লোডে ক্লিক করার পর যেহেতু এটা ওয়াই অ্যাক্সিসে পারপেন্ডিকুলার আছে তাহলে ওয়াই তে আমার কত এটা নোডটা হলো -20 নিচের দিকে যেহেতু এটা -20 দিয়ে দিবেন কিলো নিউটন দেন ওকে দিয়ে দিবেন বা অ্যাড দিয়ে দিবেন দেন ক্লোজ তাহলে দেখেন অলরেডি লোডটা চলে আসছে এখানে কোশ্চেন চিহ্ন মানে আমি এখনো লোডটা এখানে দেই নাই যখন দিব তাহলে কোশ্চেন চিহ্নটা উঠে যাবে তাহলে দেখেন এই লোডটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করে লোডটা সিলেক্ট করে দেন আমার কাজ হলো যেহেতু বিমের উপর এই যে নোট কার্সরটা আমি সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর আমি এই পয়েন্ট বা এখানে এটা সিলেক্ট করব সিলেক্ট করে অ্যাসাইন টু সিলেক্টেড নোট দেন অ্যাসাইন দিয়ে দিব ইয়েস দিয়ে দিব তাহলে বন্ধু বন্ধুরা দেখেন এখানে নোট লোডসটা চলে আসছে তারপর আরেকটা কিন্তু নোট লোডস আছে আমি ওইটাও ডিফাইন করে ফেলি দেখেন এখানে একটা নোট লোডস আছে তাই না এটা হলো 20 কিলো নিউটন তাহলে এটার ডিসটেন্স হলো কত 4 মিটার দূরে ওটা 4 মিটার লাগবে না এটা কত এটা 20 কিলো নিউটন তাহলে 20 কিলো নিউটন তাহলে এটাকে আমরা আবার দিতে পারি এই যে 20 কিলো নিউটন দেন আমাদের কোন পয়েন্টে আছে দেন আমাদের এটাতে আছে তাহলে 1 2 3 এই 4 নাম্বারটায় তাহলে 4 নাম্বার তাহলে আমি তো অলরেডি ক্লিক করা আছে 1 2 3 এই 4 এটা তাহলে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে অ্যাসাইন টু সিলেক্টেড নোট দেন অ্যাসাইন দিয়ে দিব দেন ইয়েস দিব তাহলে বন্ধুরা দেখেন নোডা নোট নোট লোড কি হয়েছে চলে আসছে তারপর আমাদের কাজ হলো কি এটা এখন হলো এটা নোট লোড দিয়ে দিয়েছে এটা হলো পয়েন্ট লোড পয়েন্ট লোডটা 1 মিটার দূরে কত 30 কিলো নিউটন তাহলে 1 মিটার দূরে পয়েন্ট লোডের জন্য লোড কেসে আমরা সিলেক্ট করব লোড কেস 1 এ সিলেক্ট করার পর অ্যাডে যাব যেহেতু এটা পয়েন্ট লোড পয়েন্ট লোডের জন্য মেম্বার লোডে ক্লিক করবে যে কনসেন্ট্রেট
फोर्स कन्सनट्रेट फोर्स क्लिक करे आमरा देन आमादेर लोड होलो 2 आमादेर लोड होलो 30 তাহলে আমরা আমাদের মাইনাস 30 দিব মাইনাস 30 দেওয়ার পর যেহেতু এটা লোকাল অ্যাক্সিস y মানে y এর পারপেন্ডিকুলারে তাহলে এটা y দিয়ে দেব এবং ডিসটেন্সটা কত আমাদের ডিসটেন্স হলো y d1 হলো 1 মিটার দূরে 1 মিটার দূরে 1 মিটার দূরে দিয়ে দিবেন দেন অ্যাড দিয়ে দিবেন দেন ক্লোজ দিয়ে দিবেন তাহলে দেখেন লোডটা এখন সিলেক্ট করবেন সিলেক্ট করে বিম যেহেতু বিমের উপর লোডটা বিম বিম সিলেক্ট করে এই বিমটা সিলেক্ট করে নেবেন বিম কার্সর সিলেক্ট করে বিমটা সিলেক্ট করে নেবেন দেন অ্যাসাইন টু সিলেক্টেড নোড দেন অ্যাসাইন দিয়ে দিবেন ইএস দিবেন দেন বন্ধুরা অলরেডি লোডটা চলে আসে তারপর আমার আরেকটা লোড দেওয়া আছে এই লোডটা হলো কত এটা হলো 1 ফিট এটা হলো 2 ফিট তাহলে 3 মিটার ইয়া 1 মিটার আর 2 মিটার 3 মিটার দূরে আরেকটা লোড দেওয়া আছে আমার কত আরেকটা দেওয়া আছে 30 তাহলে আমি আবার লোড কেসে যাব অ্যাডে যাব তাহলে মেম্বার লোড সিলেক্ট করব তাহলে কনসেন্ট্রেটেড ফোর্স দেন আমার লোড কত মাইনাস 30 তাহলে মাইনাস 30 দিয়ে দিব দেন ওয়াই অ্যাক্সিস এটা ওয়াই ওয়াই লোকাল অ্যাক্সিস যেহেতু ওয়াই পারপেন্ডিকুলারে অ্যাড দিয়ে দিব দেন ক্লোজ দিয়ে দিব তাহলে দেখেন অলরেডি চলে আসছে তাহলে এই লোডটা আমরা সিলেক্ট করব দেন বিম কার্সরটা আমরা সিলেক্ট করব যেহেতু বিমের উপরে তাহলে এখানে লোডটা দেওয়া আছে তাহলে আমরা অলরেডি বিমটা অলরেডি সিলেক্ট আছে যেহেতু এটা রেড সিগন্যাল সেই জন্য আমরা কি করব এখানে খালি জায়গায় একটা ক্লিক করব ক্লিক করে আবার লোডটা এখানে সিলেক্ট করব সিলেক্ট করে ভিম কার্সরটা আমরা অন করে নিব দেন ভিমটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা অ্যাসাইন টু সিলেক্টেড ভিমে ক্লিক করব অ্যাসাইন এ ক্লিক করে দিব দেন ইএস দিয়ে দিব তাহলে বন্ধুরা দেখেন লোডটা অলরেডি আমার কি হয়েছে চলে আসছে 4 মিটার তারপর আমাদের কাজ হলো এই যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোডটা দেওয়া ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোডটা দেওয়ার জন্য এটা কত 35 কিলো নিউটন পার মিটার দেওয়া আছে এবং 1 মিটার দূরে 1 মিটার ডিসটেন্সে তাহলে আমরা লোড কেসে যাব অ্যাডে যাব তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড তাহলে মেম্বার লোড সিলেক্ট করব ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড দেওয়া আছে আমাদের লোডটা হলো কত মাইনাস 35 মাইনাস 35 যেহেতু কত মিটার দূরে 1 মিটার দূরে তাহলে d1 হবে আমাদের 1 মিটার লোকাল অ্যাক্সিস y হবে দেন অ্যাড দিয়ে দিব আমরা ক্লোজ দিয়ে দিব তাহলে লোডটা দেখেন লোডটা সিলেক্ট করবেন দেন বিম কার্সরটা সিলেক্ট করে নেবেন দেন লোড বিমটা সিলেক্ট করবেন দেন অ্যাসাইন টু সিলেক্টেড বিম অ্যাসাইন দিয়ে দিবেন ইএস দিয়ে দিবেন তাহলে বন্ধুরা এখানে মনে একটু জাস্ট মিস্টেক হইছে 4 মিটার 4 মিটার তাহলে 1 মিটার ও আচ্ছা সরি বন্ধুরা তাহলে দেখেন বন্ধুরা আমার লোডটা কিন্তু এই দিক থেকে d1 হবে d1 হবে 1 আর d2 হবে 2 মিটার তাহলে কিন্তু এই যে এই এখান থেকে এখানে 1 মিটার ফাঁকা আছে এটা আমার মনে নাই তাহলে এটা আমি জাস্ট এডিট করে নেই এটা ক্লিক করে এডিটে ক্লিক করব দেন d1 1 আর d2 হবে আমাদের 2 y axis change then close আর সেভ নো ক্লোজ তাহলে বন্ধুরা দেখেন এই যে লোডটা অলরেডি চলে আসছে তারপর আরেকটা কাজ হলো তারপর লোড হলো কি এই যে ইউবিএল লোড ইউবিএল লোড কত হচ্ছে 60 কিলো নিউটন পুরোটার উপরে তাহলে ইউবিএল লোডের জন্য লোড কেসে যাব আমরা লোড কেসে গিয়ে অ্যাড যাব অ্যাড গিয়ে দেখেন এই যে মেম্বার লোড সিলেক্ট করব তাহলে লিনিয়ার ইউবিএল লোড হ্যাঁ ইউনিফর্ম বেরিং লোড তাহলে লিনিয়ার বেরিং লোডে ক্লিক করব যেহেতু আমার শেপটা এরকম তাই না তাহলে আমি এটা সিলেক্ট করব এই লোডটা আমার কত মাইনাস 60 মাইনাস 60 দিয়ে দিবেন দেন ওয়াই অ্যাক্সিসে ঠিক আছে ওয়াই লোকাল অ্যাক্সিস অ্যাড দিয়ে দিবেন দেন ক্লোজ তাহলে লোডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যেহেতু ভিমের উপরে তাহলে বিম কার্সরটা সিলেক্ট করে নেবেন দেন বিমটা সিলেক্ট করব আমরা অ্যাসাইন টু সিলেক্টেড বিম অলরেডি দেওয়া আছে তাহলে অ্যাসাইন টু ক্লিক করবেন ইএস দিয়ে দিবেন তাহলে বন্ধুরা লোডটা চলে আসে দেন আমাদের কাজ হলো ট্রায়াঙ্গুলার লোড একটা আছে এই যে এটা হলো কত 33 কিলো নিউটন পুরাটার উপরে তাহলে আবার লোড কেসে যাব লোড কেসে গিয়ে অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করে মেম্বার লোড সিলেক্ট করব তাহলে মেম্বার লোড সিলেক্ট করে লিনিয়ার বেয়ারিং লোড তাহলে এই লোড এটা এটা হলো আমাদের ট্রায়াঙ্গুলার লোড ট্রায়াঙ্গুলার লোডের মধ্যে
হ্যাঁ, W1 কত আমাদের? W1 জিরো, যেহেতু 33 কিলো নিউটন দেওয়া আছে। আর W2, W2 হবে আমাদের 30 মাইনাস 33। হ্যাঁ, মাইনাস 33। হ্যাঁ, ওকে, মাইনাস 33। দেন আমরা অ্যাড দিয়ে দিব, কোস দিয়ে দিব। তাহলে আমার লোডটা চলে আসছে, লোডটা সিলেক্ট করব, বিম কার্সরটা আমরা সিলেক্ট করব। দেন এই বিমটা সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাসাইন টু সিলেক্টেড বিম এটা সিলেক্ট করে নিব। দেন অ্যাসাইন দিয়ে দিব, ইয়েস দিব। তাহলে বন্ধুরা দেখেন লোডটা অলরেডি চলে আসছে। তাহলে বন্ধুরা আজকে টিউটোরিয়ালে এতটুকু পর্যন্তই। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড মাস্ট বি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।